সূর্য, নে এবার আশীর্বাদটা কর। আয় না দাদাই। আমি না, মানে তোমরা থাকতে আমি আগে করব। আমরা আছি আছি, তুই আগে সেরে নে। আচ্ছা বেশ। দেখি ছোট জেঠু। সোনা দিদি ভাই, এবার যাও তুমি আশীর্বাদ করো। আমি আশীর্বাদ করব? আমি তো ছোট। হ্যাঁ তুমি ছোট, কিন্তু তোমার ভাই তো তোমার থেকেও ছোট, তাহলে তুমি তো আশীর্বাদ করবে, তাই তো? হ্যাঁ যাও যাও যাও, তুমি বড় দিদি না। এবার এটা নিয়ে ধানদুব্বু নিয়ে ভাইয়ের মাথায় ঠেকিয়ে দাও। এবার এই প্রদীপের তাপটা নিয়ে ভাইয়ের মাথায় ঢাকা আশীর্বাদ করো। ভাই তুমি ভালো থেকো। এইভাবে আশীর্বাদ করতে হয় বুঝি? কি কি মজা! ভাইকে আমি আবার আশীর্বাদ করব। আচ্ছা ঠিক আছে করো। রূপা, আরে রূপা, তুমি কি করছো ওখানে? দেখি তো মা, একটু দেখি। রূপা ওখানে দাঁড়িয়ে আছে কেন? কি হলো রূপা রানী? দরজার বাইরে কেন? রূপা ভেতরে ঢুকছো না কেন? তুমি নিয়ে যাবে তাই। আমি নিয়ে গেলে তবে তুমি আসবে? কিন্তু ডাক্তারবাবু তো চায় রূপা রানী এখানে এসেই থাকুক। রূপাকে এনে রাখতে চাইছো ডাক্তারবাবু, কিন্তু রূপা তো মাকে ছাড়া থাকবে না। আমার সোনার মতো আমার রূপাও তো দ্বীপের দিদি, তাহলে ও কেন এভাবে আড়ালে আটালে থাকবে? কেন নিজের অধিকার পাবে না? আদামি তুমি এসেছো, তুমি ভাইকে আশীর্বাদ করলে আবার আমি আশীর্বাদ করব। চলো চলো। তুমি মায়ের সাথে কেন এলে না দিদি ভাই? আরে একা একা এতখানি রাস্তা তুমি এলে কি করে? রূপা একা আসনি তো, মামা নিয়ে এসছে। তাহলে এতক্ষণ কোথায় ছিলে রূপা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে এখন এত কিছু জিজ্ঞেস করতে হবে না। রূপা বুড়ি, রূপা বুড়ি, বাহ কি মিষ্টি লাগছে! ভাইকে আশীর্বাদ করবে না? তারপরে আমি, তোমার কাকিয়া, তোমার হিংসকুটি সবাই মিলে খুব মজা করবো। চলো 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 চলো। ষষ্ঠী পুজো শেষ, যাও ওদের ঘরে নিয়ে যাও, ওরা এবার রেস্ট নেই। হ্যাঁ বাবা, আয় বোন। হিংসুকুটি সব মনে আছে তো? কাল স্কুলে সব করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দেখে নিয়েছি।
ঘুমিয়ে পড়েছে বুঝলি কিরে কি হয়েছে তোর আমি জানিস তো আজকে বুঝতে পারছি তুই কি পাসনি অথচ তুই পাগলি একটা বস এখানে শোন আমার কথা ভেবে এত মন খারাপ করতে হবে না মা বোনকে পেয়ে ভাইটাকে তো ভুলেই গেছো বৌদিদি হাই আমি তোমাকে ভুলতে পারি তোমাদের কাউকে আমি এক মুহূর্তের জন্য কখনো মন থেকে দূরে সরাতে পারি সত্যি তো আচ্ছা তাহলে কি আমি বাদ তুই তো প্রথম থেকেই বাদ আয় 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 আচ্ছা তাহলে সেনগুপ্ত জামিল একটা সেলফি হয়ে যাক নাকি হয়ে যাক হয়ে যাক হোক হোক 3 2 1 স্মাইল কি সুন্দর নিজেরা মিলে সেলফি নিচ্ছে আমি বাদ চুপ তুই আমাকে জোর করে না বয়স করে দড়া ঠেয়ে দিচ্ছিস জয় আমি কোথাও তোমাকে ফেলিনি আমাদের ভুল হয়ে গেছে কাকিয়া তুমি আমাদের এভার ইয়াং কাকিয়া 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 নে এবারে গ্রুপি নে গ্রুপি নে সেলফি নিচ্ছে না 3 2 1 স্মাইল হাত কা বাচ্চা দিকে কি তুলেছে দিকে ভালো তুলেছে দেখ সত্যি আজকে না আমি দিদি ভাইকে খুব মিস করছি জানিস তো সবটা এত সুন্দর করে হলো সূর্যটাও কোনোভাবে কিছু রিয়্যাক্ট করলো না সবটা মেনে নিল ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে ঠিক বলেছো কাকিয়া তবে শুধু আমরা নয় মাও আমাদের সবকিছু মিস করছে এত খুশি এত ভালো লাগা আমার কপালে তো ভালো বেশি খুশ হয় না কেন জানি না মনে হচ্ছে এই সব কিছু যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস আরে দাদাই আসুন না আমরা সেলফি তুলছি আপনিও জয়েন করুন আয়না আয়না দাদাই না আমি ঠিক আছি তোমার হয়ে গেলে একবার ঘরে এসো আমি ঘরেই থাকব কথা আছে তাহলে কি সব ঠিক হয়ে যাবে জয় আমার কি মনে হয় জানো তো আজকে তোমাকে এখানে এইভাবে দেখে সূর্য না নিজের ভুলটা বুঝতে পেরেছে যে তোমার আসল জায়গাটা ঠিক কোথায় নিশ্চয়ই খারাপ লাগছে জানিস তাই এরকম করলো মনে জাস্ট ভাবতে পারছে না আমার মনে হচ্ছে সবটা ঠিক হয়ে যাবে মনি এই নয়টা বাবার জামা এই যে মায়ের শাড়ি তাড়াতাড়ি করো আজকে উদ্দেশ্যে নেবে আরে কেমন করে দাঁড়ায় একটু শিখিয়ে দেবে এইভাবে না না হচ্ছে না তুই করো এই যে একটু সোজা হও হ্যাঁ এবার ঠিক আছে তুমি একবার মায়ের মতন হেঁটে দেখাও তো আরে হিংসে কোটে ও হবে না মা এভাবে হাঁটে ভালো করে দেখো হিংসে কোটে দেখে তুমি হাঁটো হ্যাঁ হয়েছে একটু একটু ঠিক হয়েছে কাকি সব কিছু ঠিক করে করতে হবে আমাদেরকে ডাক্তারবাবু ভেতরে এসো থ্যাংক ইউ সো মাচ কিসের জন্য এই যে বাড়িতে মানি তুমি কি সুন্দর দায়িত্ব নিয়ে আমার ভাইয়ের ছেলেকে বরণ করলে ঘরে তুললে তাই দায়িত্ব নিয়ে
কাকিয়া আমাকে ফোন করে যখন বলল বরণ করার কথা, তখন আমার এটা দায়িত্ব বলে মনে হয়েছে। তবে এটুকু করতে পেরে আজ আমি খুব খুশি হয়েছি, আমার ভালো লেগেছে। আমারও ভালো লাগলো, তুমি খুশি হয়েছো, তোমার ভালো লেগেছে, আমি থ্যাঙ্কফুল তোমার কাছে। তাই বলে তুমি ভেবো না যে তুমি হোপফুল হবে। মানে? মানেটা খুব সিম্পল। কাকিয়া তোমাকে ফোন করে ডাকলো, তুমি এখানে চলে এলে, অনেকগুলো দায়িত্ব নিলে। আমার তো এখন মনে হচ্ছে তোমার এই কথাগুলো শুনে, তোমার এই অ্যাক্টিভিটিগুলো দেখে যেগুলো তুমি করছো, তুমি আবার এই বাড়িতে সেটেল করার প্ল্যান করছো ঠিক আগের মতো। দেখো, এরকম যদি তুমি কিছু ভেবে থাকো তাহলে কিন্তু ভুল করছো। তুমি গিয়ে ভাইকে আবদার করে বাড়িতে এনো। তবে কেউ রূপার মাকে কিছু বললে রূপার মা যেন চুপচাপ না শোনে, দেবে আমার মতন করে দুটো কথা শুনিয়ে, বুঝেছ? অনুরাগের ছোঁয়া মহাসপ্তাহ শুন থেকে রবি প্রতিদিন রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।